এবারের প্রশ্ন, আপনি অনেক কর্মী নিয়োগ দিলেন, কিন্তু একদিকে নিয়োগ দিচ্ছেন আরেক দিকে চলে যাচ্ছেন, তাহলে তো সংগঠন কখনো বড় হবে না। নিঃসন্দেহে আপনাদের অনেক বড় সংগঠন আপনারা চালাচ্ছেন যারা এই সমস্যায় রয়েছেন যে কর্মী নিয়োগ দেয় কিন্তু কর্মী টিকে থাকে না। তো এবারের প্রশ্নটা তাদের জন্য, আপনারা উত্তর দিবেন, আপনাদের নিজেদের অভিজ্ঞতা থেকে কথা বলবেন যে সংগঠনে অধিক কর্মী নিয়োগ কিভাবে দিবেন, এটা একটা প্রশ্ন। আর নিয়োগ দেওয়ার পরে কর্মী টিকিয়ে রাখার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন সে বিষয়ে বলবেন। প্রথমে কথা বলবার জন্য আহ্বান করছি রবি ইসলামকে, কিভাবে অনেক বেশি কর্মী নিয়োগ দেওয়া যায় এবং কিভাবে সেই কর্মীদেরকে টিকিয়ে রাখে। ধন্যবাদ স্যারকে। আমরা অনেক বেশি কর্মী নিয়োগ দেওয়ার জন্য অনেক দূরে যেতে হয়, কারণ আমরা অনেকেই নতুন যারা আসছি আমরা হতাশ, কোথায় কর্মী পাবো, কোথায় গ্রাহক পাবো, কোথায়, এরকম আমরা হতাশ হই। আমি তাদের নতুনদের জন্য বলবো যে হতাশ হওয়ার কেউ না, আমার চোখের সামনে যত মানুষ আছে আমি সবাইকে ইন্স্যুরেন্স দেব যার বয়স 18 থেকে 45, 0 থেকে 18 মেয়ে মানুষ এবং পুরুষ 0 থেকে 18, 18 থেকে 55 পর্যন্ত আমরা পলিসি দিতে পারি। তাহলে আমাদের বর্তমান বাংলাদেশে জনসংখ্যা কিন্তু আমাদের অনেক অনেক বেশি, আর সেই তুলনায় বিমার হার কিন্তু আমাদের অনেক কম। তাহলে আমরা এখন বর্তমানে বাংলাদেশে যতটা কোম্পানি আমাদের আছে, যত কর্মী আছে, সবাই মিলেও কিন্তু এত জনসংখ্যাকে বিমা দিয়ে শেষ করতে পারতেছি না। এখন আমি বলবো যে আমরা কর্মী বানানোর জন্য প্রথমে গ্রাহক থেকে আমি সৃষ্টি করতে পারি, যে আমার সম্মানিত গ্রাহক, তাকে আমি 10 বছর সার্ভিস দিয়েছি, তার পলিসিতে আমার বর্তমান বোনাস রেট আমাদের 97%, কিন্তু তৎকালীন সময়ে যে আমি যখন করাইছিলাম পলিসিটা তখন ছিল 65-64%, তখন আমি তাকে বুঝিয়েছি 1 লাখ টাকায় আপনি 65,000 টাকা পাবেন, কিন্তু বর্তমানে ওই গ্রাহকটা আরো অনেক বেশি টাকা পাচ্ছে। তখন ওই গ্রাহকটা ইচ্ছা করেই আমাকে অনেকগুলো কাজ দিয়েছে, এবং আমি যদি তখনকার সময়ে 10,000 টাকা প্রিমিয়াম একটা পলিসি করিয়ে থাকি, এখন আমি ওই কর্মীটাকে দিয়ে, আমার গ্রাহক থেকে যে কর্মীটা হয়েছে তাকে দিয়ে আমি সর্বোচ্চ 5 লাখ 10 লাখ টাকা পর্যন্ত আমি প্রিমিয়াম আনতে সক্ষম হয়েছি। আমি আসলে আমি সবাইকে বলতেছি এই জন্য যে আমি আমার আমারটা আমি বলতেছি, আমার বাস্তব জীবনের গল্পটাই আমি শেয়ার করতেছি। তো এখানে এক ধরনের কর্মী আমার গ্রাহক থেকে হতে পারে, আরেক ধরনের কর্মী আমাদের সমাজে দেখা যায় অনেকে চাকরি খুঁজছে কিন্তু চাকরি, বর্তমান বাজারের চাকরিটা অনেক কঠিন, তো আমরা খুব সহজ ভাবে বিমাতে আমরা আমাদের ওই লোকগুলিকে কর্মী হিসাবে নিয়োগ দিতে পারি, এবং আমাদের এখানে যে সুযোগ সুবিধা, আনলিমিটেড ইনকাম এবং চলমান ইনকাম। দেখেন, আমরা যদি একটা কর্মীকে ভালোভাবে বোঝাই যে আমরা যে যার পেশায় আছি, সবাই সবার পেশায় প্রতিদিন কাজ করতে হয়, আর প্রতিদিন কাজ করার পরে প্রতিদিন আমরা একটা বেতন পাই, সেটা যে কোনো পেশায় হতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, যে কোনো হতে পারে। এখন যদি কোনো সরকারি চাকরিও হয়, আমি যদি 10 দিন আমার কর্মস্থলে না যাই তখন কিন্তু আমার বেতনটা আসবে না বা কেটে দেওয়া হবে, কিন্তু বিমা পেশায় কিন্তু চলমান একটা ইনকাম থাকে, যেটা আমি উপভোগ করি এবং আমার কর্মীবৃন্দ যারা আছে প্রতি মাসেই যে একটা স্যালারি নিচ্ছে, তাদের যদি 1st ইয়ার নাও হয় কিন্তু তারা যদি স্থায়ীভাবে এখানে কাজ করে, প্রতিদিন কাজ করে, তারা কিন্তু চলমান একটা ইনকাম পাচ্ছে। তো আমি যদি তাদেরকে আমার যে কর্মী, সরাসরি যে কর্মীগুলো এবং গ্রাহক থেকে যে কর্মীগুলো আমি সৃষ্টি করব, তাদেরকে যদি আমি ভালোভাবে বুঝাইতে পারি যে এখানে ইন্স্যুরেন্সে আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে এবং ইনকামটা চলমান রাখার সুযোগ আছে, কারণ আমি যদি ঘুমিয়ে যাই আমার ইনকাম কিন্তু কি করবে না, ঘুমাবে না, আমার ইনকাম কি থাকবে, চলমান থাকবে। আমি আজকে অসুস্থ, আমি ঘুমাচ্ছি, কিন্তু আমাদের ইনকাম কিন্তু কোনো বন্ধ হচ্ছে না, আমাদের প্রতিদিন ইনকাম চলে আসতেছে। আর আমাদের যে, আমি আমার প্রতিষ্ঠানের কথা বলবো, সন্ধ্যা লাইফ সারা বাংলাদেশে আমাদের অনলাইন সিস্টেম, ওখানে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমার কর্মী এবং গ্রাহক কাজ করুক না কেন, ওখান থেকে এরা জমা দিবে, আমার অফিস থেকে তাদের প্রাপ্যটুকু বুঝে নেবে, এরকম সিস্টেম আমাদের। তো আমি আরেকটা বলবো, আরেকটা জিনিস আমি যেটা করি, আমার গ্রাহক এবং আমার কর্মীদের সাথে আমি প্রতিনিয়ত যোগাযোগ করি। আমি আমার মিটিংয়ে বলি, দেখো আমি তোমাদেরকে, আমি একজন, তোমরা আমার 100 জন, কারণ
তোমরা 100 জন জিতলে আমি জিতবো, আমি যদি জিতে যাই জিতে যায় মা, আমি যদি জিততে চাই তাহলে তোমার তো প্রথমে জিততে হবে তোমরা, তারপরে আমি জিতবো, তারপরে আমার সিনিয়র জিতবে, তারপরে আমার প্রতিষ্ঠান জিতবে। তো সেক্ষেত্রে আমি প্রতিদিন তাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি এবং তাদেরকে আমি পরামর্শ দেই যে আপনারা কেন ব্যর্থ হচ্ছেন, কেন সফল হতে পারতেছেন না, কোথায় সমস্যা, আমি যাব, কোনো ভয় নাই আমি যাব, আমি তো আছি, আপনারা হতাশ হবেন না। অনেক কর্মী অনেক সময় বলে আপা আমার দ্বারা মনে হয় সম্ভব না, আমি বলি যে না আপনি তো পারবেন, আমিও তো আপনার মতো একদিন ছিলাম, আমিও তো আপনার মতোই ছিলাম, আমি দেখেন আমি একে থেকে প্রত্যেকটা পদবি আমি বহন করেছি, আমি আজকে ডিজিএম হয়েছি, তাহলে আমি যদি পারি আপনি কেন পারবেন না, এই এরকম সমস্যা তো আমারও ছিল আর বর্তমানও আমার আছে, থাকবে, কোনো অসুবিধা নেই, আমি তো আছি। তখন ওনারা আবার নতুনভাবে চেষ্টা করে যে না ম্যাডাম বলছে আমি পারবো, দেখি চেষ্টা করা হয় কিনা, তখন যদি এরা নিজেরা না পারে তখন আমি আবার যাই গিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করি, নিজে গিয়ে কাজ করি, সেভাবেই আমি তাদেরকে গড়তেছি। আরেকটা জিনিস হলো কর্মীরা অনেক সময় অনেক জায়গায় আমাকে নিয়ে যায়, অনেক জায়গায় তাদের ভালো কিছু আসে, অনেক জায়গায় খারাপ কিছু আসে, তো আস্তে আস্তে বলে আপা আপনি কি আমার সাথে আর প্রোগ্রামে আসবেন না, ও মা আমি আসবো না কেন, আর তোমার সাথে আজকে একদিন হয়েছে সেটা তো আমার সাথে আরো কয়েকদিন হয়েছে, কোনো ব্যাপার না, আমরা নারী, আমরা সবকিছু পারি এবং আমাদের পারতেই হবে, আমরা এ পেশায় আছি এবং থাকবো, ভবিষ্যতে আরো অনেককে এই পেশায় নিয়ে আসব, এবং আমি আমার যতদিন আমি ইন্স্যুরেন্সে ভালো আছি এবং সুস্থ আছি, একটা ইচ্ছা আছে যে আমি যতদিন সুস্থ থাকবো এবং আমি অফিস পর্যন্ত আসতে পারবো ততদিন আমি তোমাদেরকে কিছু না কিছু দিয়ে যাব, আমি তোমাদেরকে সাথে নিয়ে তোমাদের ভাগ্যের যদি একজনেরও পরিবর্তন করতে পারি, আমার মতো দ্বিতীয় একজনও যদি তৈরি করতে পারি তাহলে আমার ওখানেই সার্থক। আর আমার কর্মীবৃন্দ আলহামদুলিল্লাহ ভালো আছে, এরা যার যে জায়গা থেকে সফলভাবে ব্যবসা করতেছে, তারা আমার দিক নির্দেশনা মতন কাজ করে, আমি আমার সিনিয়রদের দিক নির্দেশনা মতোই কাজ করি, সেজন্য আজকে হয়তো আমি সামান্য সফল হতে পেরেছি আলহামদুলিল্লাহ।